তেলের অভাবে বন্ধ বাস, এই অভিযোগে রাজ্যের শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপির। হাবড়া বাস ডিপো সরকারি বাস পরিষেবা বন্ধ থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ। তেলের অভাবে সরকারি বাস বন্ধের অভিযোগ জানিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেছে বিরোধীরা। যদিও এ বিষয়ে কোনো কথা বলতে চাননি বাস ডিপো কর্তৃপক্ষ। সোমবার হাবড়া বাস ডিপোয় সারি সারি বাস দাঁড়িয়ে রয়েছে। এদিন কোনো সরকারি বাস চলাচল করেনি বলেই জানা গেছে, যার কারণে সমস্যায় পড়েছেন পথ চলতি মানুষ। হ্যাঁ, সমস্যা আছে, সরকারি বাস লাগবে, একটা দুটা চলে, আজকে একদম দেখি। বাস বন্ধের বিষয়ে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সহসভাপতি বিপ্লব হালদার বলেন, শ্রীলঙ্কার পথে হাঁটতে চলেছে রাজ্য, বাস না চলায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, রাজ্য সরকার উদাসীন। পশ্চিমবঙ্গের যে দেনাগ্রস্ত, আর সে কারণে এখানকার ডিপো থেকে বাস চলছে না। হাবড়া সুপার মার্কেটের যে বাস ডিপো, সেখান থেকে বাস চলছে না, এটা তো আমাদের লজ্জা। এবং ভারতীয় জনতা পার্টির তীব্র প্রতিবাদ জানায়। আমরা অবাক লাগছে, হাবড়া পৌর নাগরিক এবং ভ্রমণযাত্রী যারা বা এখানকার যারা বিস্তর বিভিন্ন এলাকায়, আসানসোল দুর্গাপুর বিভিন্ন জায়গায় যে যাত্রীরা এখান থেকে যাতায়াত করে, তাদের যে দুর্ভোগ, রাজ্য সরকারের বিষয়ে উদাসীন। কারণ আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি যে ওখানে তেলের অভাবে আর বাস ডিপো থেকে বাস আজকে ছাড়তে পারেন, আর পরিবহন ব্যবস্থা ঠিক রাখতে পারছে না। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। কংগ্রেস নেতা পাপাই ঘোষ বলেন, রাজ্য সরকার খেলা মেলা করে প্রকল্প উদ্বোধন করে ঋণের বোঝা বাড়াচ্ছে, এমন হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস। ক্ষমতায় আসার পরে একের পর এক শুধু প্রতিশ্রুতি দিয়েছে এবং একের পর এক শুধু প্রকল্প চালু হয়েছে, এবং সরকারি কোষাগার শূন্য থেকে আরও শূন্য হয়েছে। আর্নিংয়ের যে ব্যাপারটা, সেটা মমতা ব্যানার্জী সরকার দেখেনি। আমরা জানতে পাচ্ছি যে এখানে প্রতিদিনের যে অ্যালটমেন্ট হয় তেলের, সেই অ্যালটমেন্ট গভর্নমেন্ট থেকে করা হয়, গভর্নমেন্ট থেকে সেটা তেল পাঠানো হয়, সেই তেলটা আজকে আসেনি। বাস বন্ধ থাকায় সাধারণ মানুষের অসুবিধার কথা স্বীকার করে নিয়েছেন হাবড়ার চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা। তিনি বলেন, বাস কেন বন্ধ জানি না, তবে কর্তৃপক্ষের সাথে কথা বলে কারণ জানার চেষ্টা করব। বাসটা বন্ধ আমি শুনলাম, আমি নিজেও শুনেছি যে বাসটা বন্ধ আছে। আমি জানার চেষ্টা করছি যে কী কারণে হঠাৎ করে বাসটা বন্ধ থাকলো। কারণ এই SBSTC বাসটা ধরে আমাদের কলকাতামুখী প্রচুর মানুষ যায়, এবং শুধু কলকাতা না, আরও বিভিন্ন জায়গায় যায়। স্বাভাবিক কারণেই এই আমাদের যোগাযোগ ব্যবস্থার একটা প্রধান অঙ্গ হচ্ছে ট্রেনের পাশাপাশি বাস। হাবড়ার মানুষের ক্ষেত্রে বাসটা বন্ধ থাকা তো ঠিক নয়। বিরোধীদের কটাক্ষ প্রসঙ্গে তার দাবি, বিরোধীরা শুধুমাত্র সমালোচনা করতেই জানেন, সমস্যা সমাধান করি আমরা। বিরোধী পক্ষ তো সমালোচনা ছাড়া কিছুই করছে না, ওরা সব কিছুতেই সমালোচনা খুঁজে বেড়ায়। ওরা সমালোচনাটা করুক, আর আমাদের দায়িত্ব সমস্যাটা সমাধান করা। কোনো একটা কাজ করতে গিয়ে কোথায় একটা সমস্যা তৈরি হচ্ছে, সেই সমস্যাটাকে ফাইন্ড আউট করে সেটাকে সমাধান করতে হবে। আমরা সমাধানের পথে হাঁটছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া।